একটা টপিক বিভিন্ন ক্লাসের এক্সামে আসে। আর এই বছর থেকে যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে, এইটা ক্লাস ইলেভেন টুয়েলভে চলে আসবে না এরও কোনো মানে নেই। আর তাছাড়া কি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখান থেকে পড়ছেন অবশ্যই আসে। তো টপিক রাখি, টপিকটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ এইটা আমি আজকে ফার্স্ট পড়াচ্ছি, এরকম কোনো ব্যাপার না, এর আগেও আমি পড়িয়েছি। এটা কি হিসেবে পড়াচ্ছি, যদি তোমার সাঁওতাল বিদ্রোহ নিয়ে কোশ্চেন চলে আসে, তো একটা কোশ্চেন যখন চলে আসে তখন কি সেটা আমরা লিখবো কীভাবে, এইটা আমার মনের মধ্যে কাজ করেছে। আমার বাকি বন্ধুরাও লিখছে, আমিও লিখছি, আমার নম্বর বেশি হবে কী করে, কোন জায়গাগুলো ওই বন্ধুটা লেখে না সেইটা আমি লিখতে পারি, কোন কি পয়েন্টগুলো মেন দিলে বেশি নাম্বার হয়, তো সেই ব্যাপারটা। অর্থাৎ এই আলোচনাটা হচ্ছে টোটালি একটা কোশ্চেন চলে এলে সেই কোশ্চেনটা কীভাবে হচ্ছে আমরা লিখবো সেইটা। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে প্রশ্ন যদি চলে আসে যে ব্যাখ্যা করো বা কিছু, তো তাহলে যেই অ্যান্সারটা লিখবো এই অ্যান্সারটা। এখানে দেখো আমি কিছু কি পয়েন্ট নিয়ে নিয়েছি, টোটাল ঘটনাটা যে আমি এক্সপ্লেন করবো না এরকম ব্যাপার না, কিন্তু এরকম ব্যাপার না যে ফুল ডিটেলসে যে এক্সপ্লেনেশনটা হয় এক ঘন্টা দু ঘন্টার জন্য নয়, জাস্ট ছোটোর ওপরে টোটালটা এক্সপ্লেন করাবে। মেন কি, যদি আমরা বলি ক্লাস টেনের জন্য, যদি বলি যে এটা কি ফার্স্ট সেমিটিভের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে, তাছাড়া কি ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা কি, এবার ব্যাপারটা যে সাঁওতাল বিদ্রোহ কবে হচ্ছে, 1855-56 সালটা হচ্ছে সবথেকে বড় জায়গা যেখানটা আমরা ভুলে যাই। এবার ব্যাপারটা কি হচ্ছে এইখানে টোটাল একটুখানি আমরা দেখে নিই। একটা উপজাতি সাঁওতাল, যে বিভিন্ন জাতি উপজাতি রয়েছে, তো সেরকম কি সাঁওতাল একটা উপজাতি। এবার তারা কি, তারা হচ্ছে চারিদিকে রয়েছে, চারিদিকে হচ্ছে মেনলি কোথায় থাকবে, এখানে আমরা বলেছি এই পয়েন্টগুলোই লোকেশানগুলো কিন্তু মেনশন করতে হবে, যেমন হচ্ছে বীরভূম, মালভূম, তারপরে হচ্ছে বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জায়গাগুলোর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার কি, এতদিন অবধি, এর আগে অবধি তারা কি যে যার নিজের মতন স্বাধীনভাবে বসবাস করতে পারতো, তারা থাকছে, খাচ্ছে, কাঠ নিয়ে আসছে, আগুন জ্বালাচ্ছে, সেখানে রান্নাবান্না করছে, চাষাবাস করছে, যেরম করেই হোক তারা হচ্ছে জীবনযাপন করছে, তারা তাদের মতন স্বাধীনভাবে জীবনযাপন করছে। এবার আসছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কি করছে, যেমন হচ্ছে আগেরগুলোতে পড়েছি, এছাড়া কি যতগুলো বিদ্রোহ হবে দেখবো যে সবকটাতেই, এই চ্যাপ্টার 3 সবকটা বিদ্রোহতে মেন ইস্যু প্রবলেম কি গোড়ায় দেখতে গেলে সেই ব্রিটিশ পাবো। তো যাই হোক সেটা আলাদা রাখলাম, এখন হচ্ছে এই টপিকটার মধ্যে এলাম। তো এখানের মধ্যে এসে আমরা দেখছি কি, যে এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা নিজেদের মধ্যে স্বাধীনভাবে থাকছে, ঘুরছে, চাষাবাস করছে, আনন্দে জীবনযাপন করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কি বলে যে সবার থেকে, যেখানে যা লোকজন দিচ্ছে, যা জমি দিচ্ছে, বলছে এখান থেকে ট্যাক্স দাও, এখান থেকে ট্যাক্স দাও, ওখান থেকে ট্যাক্স দাও, মানে কি মেন হচ্ছে অর্থনৈতিক শোষণ সবার উপর থেকে চালাচ্ছে, এখান থেকে ট্যাক্স, ওখান থেকে ট্যাক্স, ওখান থেকে ট্যাক্স, তো সবার উপর অর্থনৈতিক শোষণ চালাচ্ছে। সবার উপর যখন অর্থনৈতিক শোষণ চালাচ্ছে, তার মানে কি এই সাঁওতাল সম্প্রদায়কে কি তারা ছেড়ে দেবে, বলে না না বাবা তোরা থাক, তোদের ওপর কোনো শোষণ চালাবো না, তো তাহলে তাদের ওপর সেটা করবে না। তো তার মানে কি ওভারঅল এদের ওপরেও শোষণ চলছে, এদের উপরে যখন শোষণ চলছে এরা কি বললো, যে এরা বললো যে যাই হোক এই সকল ঝুট ঝামেলা ছেড়ে আমরা চলো পালিয়ে যাই, আমরা কোথাও একটা নিরাপদে থাকি। তো এরা সকলে কি করছে, এই সকল জেলার সাঁওতাল সম্প্রদায় মানুষেরা কি করছে, রাজমহল বলে একটা পাহাড় আছে, যারা লোকেশান সমস্যা হচ্ছে একটুখানি ম্যাপ খুলে দেখে নিতে পারো। দেখো রাজমহল যেই পাহাড়টা আছে, অনেকে ঘুরতেও গেছো, সেবার কি সেই রাজমহল পাহাড়ের কি হচ্ছে, পাহাড়ের নিচের যেই অংশটা সেখানে হচ্ছে তারা চলে যাচ্ছে, সেখানে পাথুরে জমি ছিল, সেই সব কিছুকে তারা হচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার করে হচ্ছে সেইখানে সেই পাথরের জমিটাকে হচ্ছে চাষের যোগ্য জমি করেছে, বলে আমরা তো ওখান থেকে চলে সেটা পাথরের জমিকে আমরা চাষের যোগ্য জমি বানাচ্ছি, এর মধ্যে কী হবে এখানে আমরা কি দাঁড়ালে হচ্ছে, এবার আমরা এখানে সুখে শান্তিতে থাকবো, নাম কী দিচ্ছে দামন ইকো, এই নামটা কিন্তু মেনশন করতে হবে তোমার খাতায় যে দামন ইকো, তো তাহলে কি সেখানে হচ্ছে সুখে শান্তিতে থাকবো এই দামন ইকো জায়গায় আমাদের। এবার কি পুল কনসেপ্ট ক্লিয়ার, কোথায় ছিল, এইখানে ছিল, তারা হচ্ছে এইখানে এলো, এসে বলছে তারা সুখে শান্তিতে থাকবো, কিন্তু তারা সুখে শান্তিতে থাকতে পারছে না, 1885-তে দেখা যাচ্ছে বিদ্রোহ। তো তাহলে কি এই টপিকটা তোমার যে লোক ইয়ে একটা যে ইন্ট্রোডাকশান তুমি যদি বানাতে চাও, তো এইখানে যে তারা এই জায়গাগুলোতে থাকতো এবং তারা ব্রিটিশের অত্যাচারের ফলে হচ্ছে রাজমহল পাহাড়ের নিচের তলদেশে এলো এবং হচ্ছে সেখানে নাম দিল পাথরের জমিকে পরিষ্কার করে সেখানে থাকলো, সেখানে নাম দিল দামনিকো, কিন্তু 1885-তে আমরা দেখলাম যে সেখানেও বিদ্রোহ দেখা গেল। তো নিম্নে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করা হলো বলে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আমরা লিখতেই পারি,
তাহলে কি দেখো একটা ইন্ট্রোডাকশান পেলাম, দিয়ে তারপরে কি কীভাবে হচ্ছে আমরা কারণটাকে লিখবো সেই জায়গাটা পেলাম। তো তাহলে দুটো জায়গা হচ্ছে আমরা পেয়েছি। এবারে তো কি কারণগুলো বলি, দেখো 8 নম্বর যদি দেয় না আমাদের বেশি কারণ দিতে হবে, মানে ইন্ট্রোডাকশান এত সুন্দর একটা জমিয়ে দিয়ে দিয়েছে, এবার হচ্ছে কারণ দিতে হবে, তারপর ফলাফল গুরুত্ব সব দিতে হবে। জাস্ট তিনটা যদি আমরা কারণ দিই, এক্সেস লিখলেও লিখতে পারো। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি এই নোটসটা যারা আমার ব্যাচে পড়ছো তাদের দেখবে যে এইটা তো এখানে আমি পয়েন্ট ওয়াইজ করে দিয়েছি, দেবে তোমাদের ক্লাসের মধ্যে টোটাল তোমার হচ্ছে পুরো নোটসটা দিয়ে দেওয়া রয়েছে, তো সেই নোটসটা থেকে তোমরা হচ্ছে পড়ে নিতে পারো। তাছাড়া কী রয়েছে, তাছাড়া রয়েছে হ্যাঁ আর একটা জিনিস যেটা দেখছিলাম যে ক্লাসের মধ্যে আমি একটা জিনিস চেঞ্জ করবো, মানে ব্যাচের ক্লাসে, সেটা যারা ব্যাচের স্টুডেন্ট দেখছো তাদেরকে বলছি। গুগল মিটের ক্লাসগুলো আলাদা আর হচ্ছে এমনি ডিটেলস ক্লাসের ক্লাসগুলো হচ্ছে আলাদা, দুটো জায়গা হচ্ছে আমি চেঞ্জ করে দেবো, যাই হোক ওটা করে দেওয়া হবে। আর যারা যারা এখানে দেখছো দেখো যে এই পয়েন্টগুলোকে নিয়েও তোমরা কিন্তু হচ্ছে লিখে দিতে পারো। আর এছাড়াও ইতিহাস ছাড়াও হচ্ছে আদার্স টপিকের হচ্ছে আমাদের ব্যাচ রয়েছে, স্টাডি টাইম বাংলা অ্যাপে গেলেই তোমরা সেটা দেখতে পাবে। যদি আমার কাছে পড়তে চাও তাহলে হচ্ছে অ্যাডমিশন নিতে পারো। তো যাই হোক, না চাইলেও অসুবিধা নেই, এখানে ক্লাস রয়েছে, এখানে ক্লাসগুলো দেখেও তুমি তোমার এক্সামের জন্য রেডি হতে পারো। তো অ্যাজ ইউ উইশ, তোমার যেখান থেকে খুশি তুমি সেখান থেকে পড়তে পারো। তো যাই হোক, এখানে হচ্ছে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে এবার কি কারণ, সাঁওতালবিদদের কারণগুলি কী ছিল। তো কারণগুলো যদি আমরা বলি তো তার মধ্যে কী হচ্ছে, এক হচ্ছে যদি আমরা বলি যে কি জমি হরণ, সাঁওতালটা কেন বিদ্রোহ করলো, জমি হরণ বলতে তাদের জমিটা কেড়ে নিচ্ছে, ট্যাক্স দিতে পারছে না, একে তো পাথরের জমিকে জমিকে বানালো, তারপর কি তারা ট্যাক্স দিতে পারছে না, দিতে পারছে না বলে কি সেই পাথরের জমিটাকে তাদের থেকে হচ্ছে বলছে ট্যাক্স দিতে পারছে না, সেই জমিগুলো কেড়ে নিচ্ছে। আরে ওই জমিতে চাষবাস হতো না, এলো এসে খেটে খুঁটে সেটাকে বানালো, তারা নিজেদেরই ভাবছিল, কিন্তু হচ্ছে কি সেটার উপরও তাদের তো হচ্ছে কি সব জমিগুলোকে কেড়ে নিচ্ছে। এইটা গেল দ্বিতীয় কি, অত্যাধিক হারে, অত্যাধিক হারে হচ্ছে রাজস্ব আদায় করছে, প্রচুর পরিমাণে, মানে যা আনবে তাই হতে বোধহয় রাজস্ব দিতেই চলে যাবে, এরকম যে এত পরিমাণ আছে তাদের থেকে রাজস্ব আদায় করতে, সেটা একটা ডাক। জমি কেড়ে নিচ্ছে, অত্যাধিক পরিমাণে জমির ওপর থেকে তাদের সুদ নেওয়া হচ্ছে, তারপরে কি ট্যাক্স নেওয়া হচ্ছে, সরি সুদ নেওয়া হচ্ছে, তারপরে কি এই যখন টাকাগুলো দিতে পারছে না তো তাহলে কী হচ্ছে মহাজনের, তারা দিতে পারছে না কি, ব্রিটিশ গভর্নমেন্ট বলছে আমাদেরকে টাকা দিতে হবে, এই লোকগুলো টাকা দিতে পারছে না, তাহলে কী হচ্ছে তখন মহাজনের যারা রয়েছে, মহাজন বলতে সে বড়ো বড়ো ব্যবসায়ী যারা রয়েছে ওদের কাছে যাচ্ছে, গেট তো হচ্ছে টাকা, তারা কি তারা টাকা হচ্ছে সুদে দেয়, হচ্ছে সোনা সেই সোনা বন্ধক রেখে টাকা পয়সা নিয়েছে, এরকম কথাগুলো শুনেছো না, তো সেরকম কি তারা টাকা সুদে খাটায়। এবার কি সুদ যখন নিচে যাচ্ছে সেই সুদের পরিমাণ 50 থেকে 500 গুণ অবধি তারা সুদ নিয়ে নিচ্ছে, অর্থাৎ কি যে কেউ যদি একবার ওই ওদের চক্করে পড়ে গেল সে আর জীবন হচ্ছে কি তার টাকা পয়সা শোধ হবে না, এরকম মেন কি শোষণ তো তাদের উপর হচ্ছে। দেখো যদি কারণ বলি তাহলে জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের উপর, কি যে জমি তার উপর অত্যাধিক পরিমাণে ট্যাক্স দেওয়া হচ্ছে, তারপরে কি তারা যখন টাকা পয়সা দিতে যাচ্ছে তখন কি দেখছে যে মহাজনেরা তাদের উপর কি শোষণ করছে, 50 থেকে 500 পরিমাণ হচ্ছে ট্যাক্স নিচ্ছে। এই সব কারণগুলোর জন্যই তাহলে কী হচ্ছে মানুষের মনের মধ্যে ক্ষোভ জন্মাবে, এই সাধারণ নিরীহ মানুষগুলোর মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে আর তারা বিদ্রোহ করতে বাধ্য হচ্ছে। তো এটাই রেজাল্ট কী ছিল, সাঁওতাল বিদ্রোহ। যদি আমরা বলি যে বিদ্রোহটা এবার কীভাবে হলো সেটাও হচ্ছে আমাকে একটুখানি লিখতে হবে, টোটাল সাঁওতাল বিদ্রোহ বললে তো বিদ্রোহটা কীভাবে হলো সেটাও লিখতে হবে। তো সেটার জন্য দেখো এই পয়েন্টগুলো হচ্ছে এমনি মেনশন করতে হবে, তারপরে কি বিদ্রোহ বললে কি সালটা অবশ্যই লিখতে হবে, যেমন বিদ্রোহ কি 1885 30 জুন হচ্ছে কতজন মানুষ এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছিল অবশ্যই মেনশন করবে, তবেই হচ্ছে নাম্বারগুলো বেশি হবে, ডেটা আমাকে বেশি দিতে হবে। তাহলে কি প্রায় 10,000 সাঁওতাল আর এদের লিডার কারা ছিল, লিডারের কথাটা অবশ্যই লিখতে হবে। সিধু কানুর নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহ চলছিল, এটা টোটাল হচ্ছে যেখান থেকেই পড়ো কিংবা হচ্ছে নোটসটা আমি দিকে পালে টেলিগ্রামে দিয়ে দেবো, তো সেখান থেকে হচ্ছে যেখান থেকেই পড়ো না কেন এরকম পুরো হচ্ছে দেখলে দেখে হচ্ছে কীভাবে হচ্ছে বিদ্রোহ করলো, তো সেটা হচ্ছে দেখলে। তারপরে কি এই বিদ্রোহের রেজাল্ট কী হলো, আচ্ছা রেজাল্টের আগে আরেকটু বিদ্রোহটা নিয়ে বলতে হবে। বিদ্রোহটা যে শুরু হলো কতটা ভয়াবহ ছিল, কাউকে কি হত্যা করেছিল, তো দেখো সেরকম এই দুটো ডেটা যদি দিয়ে দিতে পারো তো তাহলে কি তোমার নাম্বারটা আরেক বেশি ইনক্রিজ হবে। এবার কী হয়েছে, যেমন হচ্ছে মহাজন কেনারাম ভগত প্রচুর মানুষকে অত্যাচার করেছিল, টাকা পয়সা দিয়ে দিয়ে একদম পুরো হচ্ছে সব কিছু কেড়ে নিচ্ছিল, তো সেই কেনারাম ভগতকে হচ্ছে এরকে গিয়ে এর আগে একদম হত্যা করে দিল। তারপরে কি তারপরে হচ্ছে দিঘি থানার অত্যাচারী দারোগা, থানার দারোগারাও নেহাত কম ছিল না, তাদের বাড়ির লোকজনকে তুলে নিয়ে যেত, তাদের ওপর অত্যাচার করছে, তাদের শোষণ করছে, কাজকর্ম সব কিছুর ওপর অত্যাচার করছে। এবার কি তারা যখন ডেকে গেছিল এই থানার কি হচ্ছে দারোগা যার নাম ছিল মহেন্দ্রলাল দত্ত, তাকেও কী করছে, তাকেও বলছে হাম নেই ছোড়েগা, বলে তারও পুরো হচ্ছে তুমি 12টা বাজিয়ে দিচ্ছে, তাকে একদম শেষ করে দিচ্ছে। তাছাড়া কে রয়েছে, এরপরে যদি আমরা দেখি যে এই সব কিছু তো হলো, তাহলে কি এই বিদ্রোহটা কি চলেছিল সাকসেসফুল বিদ্রোহ, এটা হচ্ছে আমাকে কিন্তু মেনশান করতে হবে। তাহলে কী কী আমরা দেখলাম, ইন্ট্রোডাকশান দেখলাম, দেখে হচ্ছে আমরা দেখলাম যে কীভাবে বিদ্রোহের কারণগুলো কী ছিল, বিদ্রোহটা কতদূর ছড়ালো,
তাহলে কি ভিডিওটা এরপরে দেখবো যে ভিডিওটা কি দমানো হচ্ছে, একদম অ্যান্সার এইভাবে আমাদের লিখতে হবে, ছোটো ছোটো হোক কিন্তু এই জায়গাগুলো আমি যখন তুলে ধরবো তখন কিন্তু আমার নাম্বার বেশি হবে। তো তাহলে কি এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা কি হচ্ছে, বিদ্রোহ দমন কী করে হলো। তো বিদ্রোহ দমনের ক্ষেত্রে যদি বলি যে প্রায় 23,000 ব্রিটিশরা কারা দমন করেছিল, ব্রিটিশরা, নয়তো এটা সাকসেসফুল বিদ্রোহ হতো, তারা তো দেখতাম যে একদম ভারত স্বাধীন হয়ে গেল, সাঁওতালরা পুরো একদম সব কিছু পুরোচ্ছে তাদের কন্ট্রোলে নিয়ে এলো, কিন্তু না শেষে এটা বাস্তব কথা, তীরধনুক তাদের অস্ত্র কি তীরধনুকের সামনে বন্দুকগুলি কামান জিতেই যাবে, আর সেটাও হচ্ছে এখানে কতক্ষণ তারা টিকে থাকবে। যাই হোক, এখানে বন্দুকগুলি জিতে যাচ্ছে, ব্রিটিশরা দমাচ্ছে, প্রায় 23,000 সাঁওতালকে হচ্ছে নির্মমভাবে হত্যা করছে তারা। তারা কি করছে, বহু নেতা যারা ছিল সিধু কানু সহ হচ্ছে বহু নেতাকে তারা হচ্ছে ফাঁসি দিয়ে দিচ্ছে, এবং বহু মানুষকে তারা হচ্ছে জেলে ভরে দিচ্ছে, এবং 1856 ফেব্রুয়ারি মাস নাগাদ এই বিদ্রোহ তমিত হলো আর এই বিদ্রোহ এন্ড হলো। তাহলে আমি অ্যান্সারটা যদি এতটা অবধি লিখি তাহলে কি আমি ফুল মার্ক্স পাবো নাকি আর কিছু ইনক্রিজ করতে হবে, কি মনে হয়? যদি 8 নম্বর দেয় তাহলে আর একটু ইনক্রিজ করতে হবে। ইনক্রিজের মধ্যে কী, তো তাহলে আমাকে একটুখানি লিখে দিতে হবে বিদ্রোহের গুরুত্বটা কী ছিল, এত কিছু তো হলো তো এর রেজাল্ট কী পেলো, এর রেজাল্ট কি কিছু আদৌ হলো নাকি এইভাবে শেষ হয়ে গেল। তো যখন এই টোটাল একটা ঘটনার রেজাল্ট কিছু পাওয়া যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গুরুত্ব। আর এই গুরুত্ব যদি আমরা বলি এই টপিকে তাহলে কি সাঁওতালদের কী হলো যে এই তারা যেই লোকেশানটাই ছিল না রাজমহল পাহাড়ের নিচে দমনিকো, এটাকে কী করা হয়েছে, এটাকে না আলাদা সাঁওতাল পরগনা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পেরে গেছিলো যে এরকম ঝামেলা করলে এত ঝামেলা হচ্ছে সামলানো সম্ভব না, তাহলে কি যা ওদেরকে একটা আলাদাভাবে সেপারেট একটা জায়গা করে দিচ্ছে, যেখানে হচ্ছে আমরা ইন্টারফেয়ার করবো না, আমরা ওই সব ঝামেলায় ডুববো না। তো তাহলে কি তাদের যে জায়গাটা দিচ্ছে তার নাম কী হচ্ছে, সাঁওতাল পরগনা নাম দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কী বলেছে, তাদেরকে বলছে যে এরা একটা আলাদা উপজাতি, এদের মধ্যে আমরা ইন্টারফেয়ার করে এদের সব কিছু সর্বনাশ আমরা করবো না, এদেরকে কি আলাদা উপজাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তারপরে কি এখানে হচ্ছে তারা এটাও ডিক্লেয়ার করে দেয় যে এই যেই লোকেশানটা রয়েছে তাদেরকে আলাদাভাবে যেটা দিয়ে দেওয়া হচ্ছে, তো এই সাঁওতাল পরগনার মধ্যে কোনো মহাজন এন্টার করবে না, এন্টার করে সুদ ফুদ নিয়ে তাদের উপর অত্যাচার করবে না। আর একটা জিনিস তারা সিওর করে দিচ্ছে কি, সেটা হচ্ছে সুদের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে, যখন যার থেকে যেরকমভাবে ভাবছে যে এত সুদ নিয়ে নেবো না সেটা করা যাবে না, একটা লিমিটেড সুদ অবধি তারা নিতে পারবে, তো এই জিনিসটা করে দেওয়া হচ্ছে। হোপ তোমাদের এই একটা প্রশ্ন এলে কীভাবে তুমি অ্যান্সার লিখবে এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, যদি কোথাও আরও কিছু সমস্যা থেকে অবশ্যই জানাবে। তাছাড়া আমার ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, হিস্ট্রি ক্লাস, জিওগ্রাফির ক্লাস, ক্লাস 9-এর জন্য রয়েছে, 10-এর জন্য যারা 11-এ উঠবে ভাবছো তাদের জন্য সব কিছু রয়েছে। যাই হোক, তবে আজ ছিল এতটাই, এইখানে যে টপিকটা রয়েছে, যারা আসতে চাও ভিজিট করতে পারো সেই টাইম বাংলা অ্যাপে, সেখান থেকে দেখতে পারো, ইউটিউবে ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও দেখে তুমি তোমার রেডি করতে পারো এক্সামের জন্য নিজেকে। হোপ এতটা অবধি ক্লিয়ার, আসছে সামনে ফার্স্ট সেমিটি, সেটার জন্য নিজেকে তৈরি করো। এতটা অবধি ক্লিয়ার, দেখা হচ্ছে পরে ভিডিওতে, চলো টাটা, বাই বাই।